প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, প্রবাসী এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা প্রতিদিনের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত কোভিড-19 স্বাস্থ্য বিষয়ক বুলেটিনে আছেন, আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানাবো। আগে আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি 6,260টি, আমাদের নমুনা সংগৃহীত হয়েছিল 6,315টি। এই নমুনা সংগ্রহ গত 24 ঘন্টার চেয়ে 21.11% বেশি, এবং যেটা আমরা পরীক্ষা করেছি 6,260, এটা গত দিনের চেয়ে 16.61% বেশি। এ পর্যন্ত নমুনা সংগৃহীত হয়েছে 87,694টি সংগৃহীত, এবং যে নমুনা আমরা পরীক্ষা করেছি এর মধ্যে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 688 জন, এবং এ পর্যন্ত আমাদের শনাক্ত 10,000 ছাড়িয়ে গেল। আমাদের আজকের পর্যন্ত শনাক্ত 10,143 জন। গত 24 ঘন্টায় আরও 5 জন মৃত্যুবরণ করেছেন, এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু দাঁড়ালো 182 জন। সকল মৃতের আত্মার শান্তি কামনা করছি। গত 24 ঘন্টায় আমাদের সুস্থ হয়েছে 147 জন, এবং এগুলো আমি একটু ব্রেকআপে বলতে চাই যে কোথা কোথা থেকে আমাদের এই সুস্থতা আমরা পেয়েছি। কুয়েত মৈত্রী হসপিটাল থেকে 13 জন, কুর্মিটোলা জেনারেল হসপিটাল থেকে 11 জন, ঢাকা মহানগর হসপিটাল 7 জন, রাজারবাগ পুলিশ লাইন থেকে 13 জন, লালকুটি হসপিটাল মিরপুর থেকে 4 জন, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল থেকে 14 জন, ঢাকা ডিভিশনের 11 জন, চট্টগ্রাম ডিভিশন 7 জন, রাজশাহী ডিভিশন 3 জন, ময়মনসিংহ ডিভিশন 17 জন, রংপুর ডিভিশন 4 জন, এবং সিএমএইচ থেকে 14 জন সুস্থ হয়েছে। তাহলে আমরা গত 24 ঘন্টায় যে সুস্থতার পেয়েছি সেটা হলো 147 জন, এবং এ পর্যন্ত আমাদের সুস্থ হলো 1209 জন। যে মৃত্যুবরণ করেছেন যে 5 জন, তাদের মধ্যে সবাই পুরুষ, সকলেই পুরুষ, এবং বয়স বিভাজনে দেখা যায় যে 60-3 জন, 50-60 জন, এবং 31-40 বছর বয়সের মধ্যে 1 জন। এই 5 জনের মধ্যে 3 জন ঢাকার, 1 জন সিলেট, এবং 1 জন ময়মনসিংহের। নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে 90 জনকে, এবং এ পর্যন্ত আইসোলেশনে আছেন 1,636 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 24 ঘন্টায় 91 জন, এবং এ পর্যন্ত 1,173 জন। আমাদের আইসোলেশন বেড সংখ্যা আগে যা বলেছি সেরকমই আছে, এখানে আর কোনো তারতম্য হয় নাই, এবং আইসিইউ বেড, ডায়ালাইসিস ইউনিট আমরা আগে যে বলেছিলাম সেটাই আছে। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আছে 2,742 জন, এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন 1,95,334 জন হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে, এবং ছাড় পেয়েছে গত 24 ঘন্টা 28,548 জন, এবং এ পর্যন্ত ছাড় পেয়েছে 1,53,401 জন। ছাড় পাওয়ার পরে আমাদের মোট আইসোলেশন মোট কোয়ারেন্টাইনে আছেন 41,933 জন। আমাদের যেসব প্রতিষ্ঠান সারা জেলা, উপজেলা এবং আছে, সেগুলোরও কোনো তারতম্য হয় নাই, একই রকম আছে। আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় নতুন করে সংযোজিত হয়েছে 23,200টি, এবং এ পর্যন্ত 18,89,362টি। বিতরণ হয়েছে 24 ঘন্টায় 22,040টি, এবং এ পর্যন্ত 14,90,193টি। বর্তমানে মজুত আছে 3,99,169টি। আমি এখানে আরেকটি তথ্য আপনাদের দিতে চাই, সেটা হলো আমাদের বর্তমানে যে ল্যাবে পরীক্ষা হচ্ছে তার সংখ্যা আরও দুটো বেড়েছে। আমরা 31 পর্যন্ত বলেছিলাম, আমাদের গত কাল থেকে 33টি প্রতিষ্ঠানে আমাদের এই নমুনা পরীক্ষা করা হচ্ছে, এবং এই 33টি প্রতিষ্ঠানেরই ফলাফল আজকে আমরা উল্লেখ করেছি। আমি একটু 3 তারিখের আমাদের যা রিপোর্ট ছিল সেই রিপোর্টকে একটু বিশ্লেষণ বলতে চাই। 3 তারিখের রিপোর্টের বিশ্লেষণে আমরা দেখছি যে আমাদের যে মেল এবং ফিমেল রেশিও, তাতে যারা শনাক্ত হয়েছে তার মধ্যে
68 ভাগ পুরুষ এবং 32 ভাগ নারী। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 73 ভাগ পুরুষ এবং 27 ভাগ নারী। আমরা যদি বয়স অনুযায়ী মৃত্যুটাকে বিভাজন করি তাহলে এটা ষাটোর্ধ্ব বয়স 42%, 51 থেকে 60 27%, 41 থেকে 50 19%, 31 থেকে 40 7%, 21 থেকে 30 3% এবং 10 বছরের নিচে 2%। এখানে একটু উল্লেখ করা যায় যে আমাদের গতকাল আমরা বলেছিলাম 11 থেকে 20 বছরের মধ্যে একজন আছে, কিন্তু এটাকে আমরা শতাংশের তালিকায় আনি নাই, যেহেতু এটা একেরও কম, প্রায় 0.5%, একজন ব্যক্তি এরকম হয় না, এই জন্য এটা শতাংশের মধ্যে আসে নাই। এই শতাংশ, এই যা বিভাজন আমি বললাম, এগুলো গতকালের রিপোর্টকে বিশ্লেষণ করে, যেটা 3-5-এর রিপোর্ট বিশ্লেষণ করে। এবং যদি আমরা বিভাগের দিকে তাকাই তাহলে এখন পর্যন্ত ঢাকা সিটি এবং ঢাকা বিভাগেই সর্বাধিক পরিমাণ শনাক্ত হয়েছে আক্রান্ত ব্যক্তি, এবং তারপরে হয়েছে চিটং ডিভিশন, তারপরে ময়মনসিংহ ডিভিশন। ঢাকা ডিভিশনের মধ্যে সর্বাধিক ঢাকা সিটির পরেই, ঢাকা সিটিতে সর্বাধিক এবং তারপরে নারায়ণগঞ্জে। চট্টগ্রাম ডিভিশনে সর্বাধিক পাওয়া গেছে কুমিল্লায়, সিলেটে হবিগঞ্জ, রংপুরে পাওয়া গেছে রংপুর জেলায়, খুলনা ডিভিশনে যশোর জেলা এবং ময়মনসিংহে ময়মনসিংহ জেলা, বরিশালে বরিশাল জেলা এবং রাজশাহীতে জয়পুরহাট জেলায় সর্বাধিক সংখ্যক আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আমরা হটলাইনে প্রতিদিনের মতো হটলাইনেও আমাদের স্বাস্থ্য পরামর্শ দেওয়ার জন্য ফোন কল রিসিভ করা হয় এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। 24 ঘন্টায় আমাদের সবগুলো হটলাইনে যা আমরা গ্রহণ করেছি ফোন কল এবং পরামর্শ দেওয়া হয়েছে সেটা 69,824, এবং এ পর্যন্ত 39,75,436টি ফোন কল আমরা রিসিভ করেছি এবং সেই ফোন অনুযায়ী আমরা পরামর্শ দিয়েছি। আমাদের এখন পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক যারা প্ল্যাটফর্ম মুক্তপাঠে সেবা দান করে থাকেন তারা হল 15,588 জন, এবং বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,044 জন। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে আমাদের স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। গত 24 ঘন্টায় দেওয়া হয়েছে 18,554 জন এবং এ পর্যন্ত 16,75,826 জনকে। আমাদের ওয়েবসাইটগুলো সবসময় সব কিছু তথ্যের জন্য উন্মুক্ত আছে, www.corona.gov.bd এবং www.dghs.gov.bd। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় সর্বমোট স্ক্রিনিং হয়েছে 573 জন। এই 573 জনের মধ্যে বিমানবন্দরে 362 জন, স্থলবন্দরে 93 জন এবং সমুদ্রবন্দরে 118 জনকে, এবং এ পর্যন্ত আমরা স্ক্রিনিং করেছি 6,78,853 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 3 মে থেকে আমরা যেটা পেয়েছি যে শনাক্তকৃত রোগী 24 ঘন্টায় 3,557 জন এবং এ পর্যন্ত 64,047, মৃত্যু 119 জন এবং এ পর্যন্ত 2,375 জন। সারা বিশ্বের পরিস্থিতি যেটা আমরা সংগ্রহ করেছি সিচুয়েশন রিপোর্ট 3 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 82,763 জন এবং এ পর্যন্ত 33,49,786 জন, মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 8,657 জন এবং এ পর্যন্ত 2,38,628 জন। এই ছিল আমাদের বাংলাদেশ পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়া বিশ্ব এবং বিশ্ব পরিস্থিতি। আমরা আজকেও স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা এই করোনাকে সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিয়মিতভাবে সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে বারবার হাত ধুন এবং মাস্ক, খুব জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলবেন। যারা আইসোলেশনে আছেন তাদের পরিবারের সদস্যরা বা অন্যরা কেউই তাদেরকে হেয় করবেন না এবং তাদেরকে যেভাবে তাদের দৈনন্দিন কাজগুলো সহজ করা যায় সেইভাবে আপনারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের নিয়ম মেনে সেভাবে করবেন। আক্রান্ত ব্যক্তিদের কেউ হেয় করবেন না, সামাজিকভাবে হেয় করবেন না, কারণ যে কেন আমরা প্রত্যেক দিনই দেখছি যে আমাদের আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে,
আমরা যদি এই সাবধানতাগুলো না মানি তাহলে আমরা যে কেউই যে কোনো সময় আক্রান্ত হয়ে যেতে পারি। কাজেই সকলেই আমরা সকলের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আমাদের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা মেনে চলবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, রমজানেরও যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো আমরা মেনে চলবো, সবাই মিলে সুস্থ থাকবো, সুস্থ বাংলাদেশ গড়বো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।